যে একটা মানুষ গৃহহীন থাকবে না, ভূমি থাকবে না, যে আপনারা যারা আসছেন আপনাদের প্রত্যেকের অঞ্চলে, আর যারা এখন মাইক লাগায় সারাদিন বসে কথা বলে সত্য মিথ্যা দিয়ে, তাদের তো ক্ষমতায় আসাই হচ্ছে বন্দুকের নলে, অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে। এই জন্য জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে। 2008 নির্বাচনে বিএনপি পেয়েছিল মাত্র 29টা সিট, সে নির্বাচনে কেউ প্রশ্ন তুলতে পারে নাই, তো তাদের অবস্থানটা তো সেখানেই নির্দিষ্ট। তারপরে আমরা দেশের উন্নয়নের কাজ করেই না দেশকে এত উন্নতি করতে পেরেছি। তো আজকে আমরা এটাই মানে শুকরিয়া আদায় করি যে কালকে যখন আমরা একটিক মিটিংয়ে আমাদের মাননীয় পরিকল্পনামন্ত্রী আমাদের যে সারা বাংলাদেশে যে মানে সার্ভে করে যে রিপোর্টটা পেশ করলেন, সেখানে বলেন আমাদের দারিদ্র্যসীমা যেটা 2006 সালে 41 ভাগ ছিল, আজকে তা 18 ভাগে নেমে আসছে, 18.7। তা বললাম আরও 2-3 ভাগ যাতে তাড়াতাড়ি কমাতে পারি দারিদ্রের হার, সেটাই আমরা চেষ্টা করব। আর অতি দারিদ্রের হার যেটা প্রায় 25 ভাগ ছিল, সেটা মাত্র 5 ভাগে নেমে আসছে। তা আমার মনে হয় এটা মাথায় রেখে আমাদের আরও সামনে কাজ করতে হবে দেশের মানুষের জন্য, যে একটা মানুষ গৃহহীন থাকবে না, ভূমি থাকবে না, যে আপনারা যারা আসছেন আপনাদের প্রত্যেকের অঞ্চলে আপনারাও খোঁজ করবেন যে কোনো পরিবার নিঃস্ব আছে কি না, ভূমিহীন আছে কি না। আমরা তো একটা সার্ভে করে দিচ্ছি, তারপরেও যদি কেউ বাদ থাকে তাকেও আমরা ঘর করে দেবো, কেউ গৃহ মানে ভূমিহীন থাকবে না এদেশে। বঙ্গবন্ধু জাতিপিতা কিন্তু শুরু করেছিলেন এই ভূমিহীনদের মাঝে ঘর করে দেওয়া। তো আমরা জমির অসুবিধা হয়, খাস জমি সবসময় পাওয়া যায় না, যে কারণে প্রকল্প আমরা বাস্তবায়নের জন্য জমি দরকার। আমি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে 5 কোটি টাকা দিয়ে একটা ট্রাস্ট ফান্ড করেছি প্রাইম মিনিস্টারের অফিসে, এবং এটা করার পরে আরও অনেকেই আমাদের এখন সেখানে টাকা অনুদান দিচ্ছে, যার ফলে আমরা এখন জমি কিনে প্রকল্পের মাধ্যমে তাদের এই ঘর করে দিচ্ছি, জীবন জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি। তো বঙ্গবন্ধু ট্রাস্ট ফান্ডের থেকে টাকা দিয়ে কিন্তু এই ফান্ডটা আমি তৈরি করেছি। আবার কোভিডের জন্য আমরা 5 কোটি টাকা দিয়ে ওই ট্রাস্টের থেকে আমরা আলাদাভাবে ফান্ড করে দিয়েছি, তো সেখান থেকে আমরা সাহায্য করছি। যাক, আমি আর কথা বলতে চাই না, কারণ অনেকক্ষণ আপনারা বসেছেন, এটা একটা সুবিধা যে বিভিন্ন অঞ্চলের থেকে যারা আসছেন নিশ্চয়ই নিজেরা কিছু আলাপ আলোচনা কথা বলার চেনা সুযোগ পাবেন, কারণ করোনার কারণে তো সব বন্ধ ছিল, এখন একটু আমরা মুক্ত। তো সবাই ভালো থাকেন, আর আগামীদের শুভেচ্ছা জানাচ্ছি। এখন আপনারা যা যা বলবেন আমি শুনবো।